নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা শাকের ভিডিও বানাবো, সরি রেসিপি করব, কি বলি নিজেই জানি না। তো এই শাকটা হচ্ছে আমাদের গ্রামের শাক, তাজা শাক। এটা সব জায়গায়, মানে রাস্তাপথে, মাঠে, সব জায়গায়, পাশে পুকুর পাশে হয়ে থাকে। এই শাকটা অনেক অনেক স্বাস্থ্যসম্মত শাক, এগুলো ভাজা খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। তো আমি আজকে শাকটা ভাজবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই যে কি ছোট ছোট গাছে অনেক সুন্দর শশা হয়েছে। দেখো শশাগুলো নিচ থেকে ওই জায়গায় যাই ক্যামেরা করতে, দেখুন কত বড় বড় শশা হয়েছে। আরো অনেক আছে, এই যে দেখুন এখানে আছে লাউ গাছ, এই দিকটাতে যে লাউ গাছ হয়েছে, তারপর কুমড়া গাছ আছে, এই যে আম গাছ আছে, তারপর টমেটো, ছোট ছোট টমেটো গাছ সবই লাগানো হয়েছে, আর এরপরে বড় হবে। আর চলুন, আমাদের শাক নেওয়া হয়ে গেছে, আমি আর বেশি শাক নেবো না, এই কটাই আমার হয়ে যাবে। আচ্ছা চলুন তাহলে আপনারা। এই দেখুন অপর্ণা এখান থেকে মরিচ তুলে নিচ্ছে, এটা কিন্তু আমাদের লাগানো মরিচ, নিজেদের গাছের মরিচ। বন্ধুরা দেখুন, ওখানে অপর্ণা মরিচ তুলে নিয়ে আসতেছে, আর এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আমাদের মরিচ নেওয়া শেষ, আমরা এখন ঘরে যাব, চলে যাব ঘরে। এই দেখুন মরিচ, এখন ঘরে যাব। আর ওটা তোমার চ্যানেলে দেবো। হয় আর বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও জন্য সবাই অপেক্ষা করবেন। তুমি কিছু বলবা? একটু বাই বলে দাও সবাইকে। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বলবো আমি, আর কিছু বলার নাই। সো বন্ধুরা, তোমার সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর করোনা থেকে দূরে থাকবা। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, প্লিজ প্লিজ। তোমরা যেই ভিডিওটা দেখো না কেন, প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে, বাই বাই। Bye bye.